আসসালামু আলাইকুম বন্ধুরা, ইসরাফিল ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন। তো বন্ধুরা, আশা করি যে যার অবস্থানে সবাই ভালো আছেন। তো আজকে আমরা চলে এসেছি পূর্ব রামপুরাতে অবস্থিত হোন্ডা শোরুম টপ র্যাঙ্কে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো বন্ধুরা, আজকে স্পেশালি ভিডিও করা বাংলাদেশে অবশেষে আসলো হোন্ডার নতুন বাইক হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির সিবিএস সমৃদ্ধ বাইকটি। আর আজকে ভিডিওতে হেল্প করবে সোহাগ ভাই। তো ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকুন, তাহলেই জানতে পারবেন এই নতুন হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটা আপনাদের জন্য কেমন হবে এবং এই বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। আর বন্ধুরা, এই ভিডিওটা কিন্তু আপনারা ফেসবুক পেজের মাধ্যমেও দেখতে পারবেন। তো সেই ক্ষেত্রে অবশ্যই ফেসবুকে গিয়ে ইসরাফিল ওয়ার্ল্ড লিগে সার্চ দিলে আমার পেজটা চলে আসবে। তো আমার পেজটা সবাই লাইক করবেন, ফলো করবেন। তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক। আসসালামু আলাইকুম। এই শীতে গরম খবর নিয়ে চলে আসলাম আমি সোহাগ, আর ইসলাফির ওয়ার্ল্ডের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগত। আর আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে 371 ডিআইটি রোড, ইসরামপুরা, ঠিক টিভি সেন্টারের পাশে আমাদের শোরুমটা অবস্থিত, টপ র্যাঙ্ক রামপুরা। তো আজকে যে বাইকটা নিয়ে কথা বলবো, এটা হচ্ছে 2022-এর নতুন গ্রাফিক্সের নতুন ব্রেকিং সিস্টেমে হোন্ডা সিবিশাইন এসপি সিবিএস ব্রেকিং সিস্টেম নিয়ে। এটা কিছুটা পরিবর্তন আসছে, প্রাইসে কিছু পরিবর্তন আসছে, নতুন গ্রাফিক্সটা অ্যাড হয়েছে এবং ব্রেকিং সিস্টেম নিয়ে অ্যাড হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে মূলত আমরা আজকে আপনাদের সঙ্গে তুলে ধরবো, তাই দেরি না করে চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছেন আমাদের 2021-এর নতুন গ্রাফিক্সের সিবিশাইন এসপি সিবিএস ব্রেকিং সিস্টেমটা নতুনভাবে চলে আসছে আমাদের টপ র্যাঙ্কে। আর এটারও তিনটা কালারই অ্যাভেলেবেল হয়, ব্ল্যাক, ব্লু অ্যান্ড হচ্ছে রেড কালার। আপনারা যেটা দেখতে পাচ্ছেন, ব্লু কালার নতুন একটা গ্রাফিক্স অ্যাড হয়েছে। আগে রেডের মধ্যে হোয়াইটের একটা শেপ ছিল, এখন ব্ল্যাকের মধ্যে রেডের সঙ্গে একটা বাদামি রঙের শেপ দিয়েছে। ট্যাঙ্কটা দুর্দান্ত ট্যাঙ্ক দেওয়া হয়েছে এটাতে, আর এটাতেও আগের লুকটাই মূলত ফোকাস করা হয়েছে আমাদের সিবিশাইন এসপি সিবিএস ব্রেকিং 2022-এর নতুন গ্রাফিক্সটা। আর 125 সিসি স্ট্রং ইঞ্জিন ইউজ করা হয়েছে, বিএস ফোর স্টক ইঞ্জিন, যেটা হচ্ছে অফিসিয়ালি আপনার হাই স্পিডটা উঠাতে পারবেন 93, বাট ব্যালেন্স রাখতে পারলে 100 and 110 আপ করতেই পারবেন। পিছনের টাকারটা আগের মতো বরাবরই দেওয়া হয়েছে, 80x100 সাইজের চাকা ইউজ করা হয়েছে এমআরএফের, টিউবলেস টায়ার এবং রিং সাসপেনশনটা ইউজ করা হয়েছে আমাদের সিবিশাইন এসপি বিএস ফোরেতে। এবং এই পাশে দেখতে চাইলেন সুন্দর একটা টেল লাইট ইউজ করা হয়েছে পিছনে, এবং গেব্রিয়েলটাও সুন্দর দেওয়া হয়েছে, এবং নেম প্লেটের একটা সুন্দর ব্যবস্থা রয়েছে। এবং পিছনে দেখতে পারবেন সিল চেন ইউজ করা হয়েছে, সিল চেনের ওপর আপনার কাভার দিয়েছে যেন চেনে আপনার ডাস্ট ধুলোবালি থেকে আপনার চেনটাকে প্রোটেক্ট করে। এবং এটার যে সিটটা দেওয়া হয়েছে, লং একটা সিট দেওয়া হয়েছে এটাতে, আপনার যারা অফিসিয়াল রাইড করতে যাচ্ছে, মার্কেটিং জব এবং যারা একটু পাঠা ওভার চালাতে যাচ্ছে তাদের জন্য বেস্ট বাইক হবে। এবং এটার ফুয়েল ক্যাপাসিটি হচ্ছে 10.5 লিটার, এটার মাইলেজটা কিন্তু দুর্দান্ত দেওয়া হয়ে থাকে। অফিসিয়ালিভাবে এটার মাইলেজ ধরা হয়েছে 59, বাট ব্যালেন্স আপনার কাস্টমার রিভিউতে ঢাকা শহরে 50 এবং ঢাকা শহরে বাইরে 50+ মাইলেজে সিবিশাইন এসপি দিয়ে থাকে। এবং এটার প্রথম যে বেস্ট লুকটা দেওয়া হয়েছে এটার হচ্ছে ব্রেকিং সিস্টেম, এটা 2022-এর ফার্স্ট 125-এর সিবিএস ব্রেকিং সিস্টেম ইউজ করা হয়েছে, 240mm প্যাটাল ডিস্ক ইউজ করা হয়েছে এবং ব্রেকিং নিশান দেওয়া হয়েছে, এবং সিবিএস কম্বাইন ব্রেক সিস্টেম ইউজ করা হয়েছে। আপনার কম্বাইন সিস্টেমের লোগোটা দেখতে পারবেন এখানে, এবং সিবিএস মানে হচ্ছে কম্বাইন সিস্টেম, যেটাতে হচ্ছে আপনার এক ব্রেকে দুইটা কাজ করে। আপনি পায়ের ব্রেক ধরলে সামনে 40% এবং পিছনে 60% ব্রেকিং কাজ করবে, সেক্ষেত্রে আপনার ব্যালেন্সিং টিংটা দুর্দান্ত, যেটা আপনার পড়ে যাওয়া বা পড়ে যাওয়া বা স্লিপ করা থেকে আপনাকে সিবিএস ব্রেকিং সিস্টেমটা রক্ষা করবে। এবং সামনের যে লুকটা দেখতে পারবেন, দুর্দান্ত একটা লুক দেওয়া হয়েছে, এবং সামনের যে হেডলাইটটা দেওয়া হয়েছে, হ্যালোজিং হেডলাইট দেওয়া হয়েছে, এবং লুকটাও সুন্দর দেওয়া হয়েছে, আপনার স্পোর্টি একটা লুক ইউজ করা হয়েছে। এবং আপনারা যদি দেখতে চান, এখানে মিটারটাও দুর্দান্ত একটা মিটার দেওয়া হয়েছে, আপনার সিবিএস মিটার দেওয়া হয়েছে, অ্যানালগ কম্বো মিটার, এক সাইডে অ্যানালগ এবং এক সাইডে ডিজিটাল মিটার। ডিজিটাল মিটারে আপনার গোল টাইম দেখতে পারবেন, টোটাল মাইলেজ এবং ফুয়েল ক্যাপাসিটি এবং সার্ভিস ডিউটর, কখন আপনার সার্ভিস প্রয়োজন টোটালি এই মিটারে আপনারা দেখতে পারবেন। আর বরাবরই এটার ফোর স্টকে এবং আগের মতোই 5 গিয়ার ইউজ করা হয়েছে, যারা একটু হাইওয়ে রাইডিংয়ের জন্য নিতে চাচ্ছেন এবং বড়ো গাড়ির ফিল পেতে চান, তারা কিন্তু এই প্রাইজের মধ্যে বেস্ট একটা হোন্ডা সিবিশাইন সিবিএস ব্রেকিং 2022-এর বাইকটা পছন্দ করতেই পারেন। আর অফিসিয়ালিভাবে এটার তিনটা কালারই অ্যাভেলেবেল আছে আমাদের কাছে টপ র্যাঙ্কে, তাই দেরি না করে চলে আসতে পারেন আমাদের শোরুম টপ র্যাঙ্ক রামপুরাতে। আর
এটার প্রাইসটাও ধরা হয়েছে 130,900 টাকা। 130,900 টাকায় আপনি সিবিএস ব্রেকিং এর এই বাইকটি পেয়ে যাবেন। তাই দেরি না করে বন্ধুরা চলে আসতে পারেন আমাদের শোরুম টপ র্যাঙ্কের রামপুরাতে, যেটা অবস্থিত। আর ধন্যবাদ ইসরাফিল ভাইকে এবং ধন্যবাদ আপনাদেরও এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য, ধন্যবাদ। তো ভিউয়ার্স, সোহাগের কাছ থেকে জানতে পারলেন নতুন হোন্ডা সিবিশাইন এসপি সিবিএস সমৃদ্ধ বাইকটির বর্তমান মূল্যের পাশাপাশি এই বাইকটির ফুল ডিটেল সম্পর্কে। আর আমি আপনাদের সাথে শেয়ার করব এই হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির বাইকটা আপনাদের জন্য কেমন হবে। নাম্বার ওয়ান, এই বাইকটির লুকস অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই নতুন হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির বাইকটির লুকসটা দেওয়া হয়েছে অনেক অসাধারণ। নাম্বার টু, এই বাইকটির ব্রেকিংয়ে যুক্ত করা হয়েছে সিবিএস ব্রেক। তো অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে আপনারা এই হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির বাইকটিতে ব্রেকিংয়ে স্পেশালি সিবিএস ব্রেক পেয়ে যাচ্ছেন। তো সিবিএস ব্রেক বলতে সহজ কথা যেটা বোঝায় সেটা হলো কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। তো আপনি যদি পায়ের ব্রেকটা ধরেন, সামনে এবং পিছনে 60 এবং 40 ব্রেক হবে, যার কারণে সিটিতে এবং হাইওয়েতে ব্রেকিং সাপোর্টটা অনেক ভালো পাবেন। এর পাশাপাশি এই বাইকটিতে কিন্তু আপনারা রোটো প্যাটেল ডিস্ক ব্রেক পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটারের। তো বাইকটির ফ্রন্ট এবং রেয়ারের দুটি টায়ার কিন্তু সেম রাখা হয়েছে 80-118 টিউবলেস টায়ার। আর এই দুটি টায়ারে কিন্তু আপনারা MRF ব্র্যান্ডের পেয়ে যাচ্ছেন। নাম্বার থ্রি, বাইকটির মাইলেজ অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির বাইক থেকে মাইলেজ অনেক বেশি পাবেন। তো সিটিতে এবং হাইওয়েতে অ্যাভারেজ পার লিটারে 55 কিলোমিটার মাইলেজ পাবেন এবং টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 100 কিলোমিটার প্লাস। নাম্বার ফোর, বাইকটির ইঞ্জিন অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির বাইকটির ইঞ্জিনের ম্যাক্সিমাম পাওয়ার, ম্যাক্সিমাম টর্ক, পিস্টন ডিসপ্লেসমেন্ট অনেক বেশি দেওয়া হয়েছে, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড এবং ইঞ্জিন পারফরমেন্স অনেক ভালো পাবেন। নাম্বার ফাইভ, বাইকটির সিট কভার এবং ফুয়েল ট্যাঙ্ক অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে এই হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির বাইকটির সিট কভারটা কিন্তু বেশ লম্বা দেওয়া হয়েছে, অনায়াসে 2 থেকে 3 জন বসতে পারবে। বাট বাংলাদেশের নিয়ম অনুযায়ী 2 জন বসাই ছিল। এর পাশাপাশি বাইকটির ফুয়েল ট্যাঙ্ক, তো এই বাইকটির ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা কিন্তু আপনারা অন্যান্য ব্র্যান্ডের 125 সিসির বাইক থেকে অনেক বেশি পাবেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে 10.5 লিটার তেল ধরে, তো 125 সিসির বাইক হিসাবে ফুয়েল ট্যাঙ্কের ধারণ ক্ষমতা অনেক ভালোই বলা চলে। এর পাশাপাশি বাইকটির মিটার, বাইকটির মিটারে দেওয়া হয়েছে ডিজি অ্যানালগ মিটার, সেক্ষেত্রে স্পিডোমিটার পেয়ে যাচ্ছেন ডিজিটাল, আরপিএম মিটার পেয়ে যাচ্ছেন অ্যানালগ। তো আগের মতোই কিন্তু আপনারা হোন্ডা সিবিশাইন এসপিতে মিটারে পেয়ে যাচ্ছেন। তো এই সব দিকগুলি বিবেচনা করে কিন্তু আপনারা এই হোন্ডা সিবিশাইন এসপি 125 সিসির বাইকটি নিতে পারেন। তো যারা মূলত কম বাজেটে ভালো মানের 125 সিসির একটা বাইক নেবেন, তারা কিন্তু নিঃসন্দেহে এই হোন্ডা সিবিশাইন এসপি সিবিএস সমৃদ্ধ বাইকটি নিতে পারেন। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই অবশ্যই কমেন্টস করে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি করে লাইক দিবেন। আর এখন পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা নেক্সট কোনো ব্লগে। আল্লাহ হাফেজ।